হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল সম্পর্কে আলোচনা করব এবং আমাদের ভূগোল প্রথম পত্রের প্রাকৃতিক ভূগোল নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের চতুর্থ পর্ব প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব তো সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমাদের গ বা ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আমরা অ্যান্সার করে থাকি সেখানে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন করা হয় তো প্রশ্নটা কিভাবে করা হয় সেটা একটু ধারণা তোমাদেরকে আগে বলে নিই তারপরে আমরা মূল আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে তোমাদের ধারণাটা আসলো এবং কিভাবে পড়তে হবে সেটাও তোমরা বুঝতে পারলাম এখানে আমরা ভূগোলের বিভিন্ন শাখা বিভিন্ন দিক সম্পর্কে জেনেছি আমরা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জেনেছি আমরা জলবায়ু বিদ্যা সম্পর্কে জেনেছি আমরা সমুদ্রবিদ্যা এবং জীবমন্ডল সম্পর্কে জেনেছি এই যে ভূমিরূপ জলবায়ু বিদ্যা সমুদ্র বিদ্যা এবং জীবমন্ডল সম্পর্কে জানলাম এখানকার কোনো একটা দিক নিয়ে উদ্দীপকটা করা হতে পারে উদ্দীপক করার পরে ওইখান থেকে নাম্বারের প্রশ্ন হয়তো তোমাকে বলা হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত ভূগোলের প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত সেটা এবং নাম্বার প্রশ্নে বলা হতে পারে যে উক্ত শাখার গুরুত্ব আলোচনা করো তো উক্ত শাখার গুরুত্ব ভূমিরূপ বিদ্যার গুরুত্ব আলোচনা করতে গেলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব আমি যদি সমুদ্রবিদ্যার গুরুত্ব আলোচনা করতে যাই তাও প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব এবং ভূমিরূপ বিদ্যা বা আমাদের যে জলবায়ু সম্পর্কিত বিদ্যা সেটাও যদি গুরুত্ব আলোচনা করতে যাই সেটাও কিন্তু প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্বের মধ্যেই পড়বে তো যাই হোক আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব আসলে গুরুত্ব অর্থাৎ এর ফলে আমরা ভালো কোন দিকগুলো পাচ্ছি কি হচ্ছে আমাদের আমরা এই যে প্রাকৃতিক ভূগোল নিয়ে কথা বললাম এত কথা বললাম এই যে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমরা জানলাম এই প্রাকৃতিক ভূগোল আমাদের কোন কাজে আসতেছে এর গুরুত্বটা কি মানে আমাদের কোন কাজে আমরা ব্যবহার করতে পারছি সেটার কথা তো দেখো আমরা যদি কাজে ব্যবহার করার কথা বলি আমরা প্রথমত ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জেনেছিলাম আমাদের এক নম্বরে ছিল হচ্ছে ভূমিরূপ বিদ্যা অধ্যয়নের গুরুত্ব তাহলে এখানে আমরা লিখি ভূমিরূপ ভূমিরূপ বিদ্যা অধ্যয়নের বিদ্যা অধ্যয়নের গুরুত্ব তো দেখো এই যে তোমাদেরকে আমি টপিকটা আলোচনা করার আগে যে কথাটা ব্যাখ্যা করলাম অর্থাৎ আমি যদি প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে জানি তাহলে আমাকে বিদ্যা অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে জানতে হবে আমরা ভূমিরূপবিদ্যা অধ্যয়নের গুরুত্ব জানলেই আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্বটা জানতে পারবো এখন দেখো ভূমিরূপবিদ্যা আমরা অশ্বমণ্ডল অর্থাৎ আমাদের পৃথিবীর কেন্দ্রের যে অবস্থানগুলো রয়েছে আমরা সেগুলো কিন্তু জানতে পারছি ভূমিরূপবিদ্যা অধ্যয়নের মাধ্যমে অর্থাৎ অশ্বমণ্ডল তারপরে হচ্ছে আমাদের গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারছি অর্থাৎ আমাদের ভূ অভ্যন্তরের অবস্থানটা কেমন রয়েছে আমরা সেই বিষয়টা কিন্তু আমাদের ভূমিরূপবিদ্যার মধ্যে জানতে পারতেছি এরপরে দেখো আমরা ভূমিকম্পের কথা বলতে পারি এই ভূমিকম্প সুনামি এই বিষয়গুলো আমরা কি আমাদের এই ভূমি বিদ্যার মধ্যে জানতে পারতেছি এছাড়া আরেকটি দিক দেখো যে আগ্নেয়গির অগ্নুৎপাত আগ্নেগির অগ্নুৎপাতটা কি কারণে সংগঠিত হচ্ছে সেটা কিন্তু আমরা ভূমিরূপবিদ্যা অধ্যয়নের মাধ্যমে জানতে পারতেছি আর কোন দিকগুলো রয়েছে যে শিলা এবং খনিজ কি উপায়ে শিলা গঠিত হচ্ছে কি উপায়ে খনিজগুলো গঠিত হচ্ছে শিলা খনিজ আমাদের কোন কাজে লাগতেছে শিলা গঠনটার প্রক্রিয়া আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এই শিলাগুলোর সম্পর্কে আমরা এই বিদ্যা অধ্যয়নের মাধ্যমে জানতে আমরা আরো দিক যদি কথা বলি আমাদের নদ নদী যেটা আমাদের দেশের সাথে নদ নদী কথাটা সম্পৃক্ত কেননা বলাই হয় যে আমাদের দেশে অসংখ্য নদ নদী রয়েছে এই নদ নদী এই নদ নদী সম্পর্কে কিন্তু আমরা বিদ্যা আলোচনার মাধ্যমে জানতে পারছি তাহলে এই যে আমাদের গুরুত্বর কথা বলা হচ্ছে যে গুরুত্বটা কি গুরুত্বের ক্ষেত্রে আমরা কি দেখছি যে গুরুত্বের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা এই যে প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন বা আলোচনা করার মাধ্যমে আমরা এই ভূমিরূপ বিদ্যা অধ্যয়ন করতে পারছি ভূমিরূপ বিদ্যা সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হচ্ছে এবং ভূমিরূপ সম্পর্কে আমাদের আমরা অঘাধ পরিমাণে একটা জানা আমরা জানতে পারতেছি তাহলে এটা আমাদের প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব হলো কেন প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব ভূমিরূপ বিদ্যা প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব একটাই কারণে যে প্রাকৃতিক ভূগোলের একটা একটা দিক তো হচ্ছে ভূমিরূপ সুতরাং এই কারণে আমরা ভূমিরূপ বিদ্যাকে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্বের মধ্যে আলোচনা করতে পারি এরপর দেখো জলবায়ু বিদ্যা জলবায়ু বিদ্যা অধ্যয়নের গুরুত্ব অধ্যয়নের অর্থাৎ আমরা যে জলবায়ুবিদ্যা অধ্যয়ন করতেছি সেই জলবায়ুবিদ্যা অধ্যয়নের গুরুত্ব কি আমরা বায়ু প্রবাহ সম্পর্কে জানতে পারি মাধ্যমে যে বায়ু জলবায়ুবিদ্যা হচ্ছে সেই বায়ু প্রবাহ সম্পর্কে আমরা জানতে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে একদম মহাকাশ পর্যন্ত যে অবস্থানটা আমাদের যে যে অবস্থানে আমরা চলাফেরা করতেছি এখানে বায়ু কোন কোন স্তরে কোন অবস্থানে রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারতেছি এবং দেখো এই যে বায়ুর কারণে যে আমরা পৃথিবীতে মানুষ বসবাস করতে পারছি সেই বিষয়ে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারছি যে কারণে আমরা বলতেছি যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্বের মধ্যে আমাদের জলবায়ু বিদ্যারও গুরুত্ব রয়েছে এবং জলবায়ু বিদ্যার গুরুত্ব থাকার কারণে আমরা আমাদের এই প্রাকৃতিক ভূগোলটার ক্ষেত্রে দেখছি কি তার গুরুত্বটাও কিন্তু বেড়ে গেছে এরপর দেখো তিন নম্বর আমরা সমুদ্র সমুদ্রবিদ্যার কথা বলবো সমুদ্র বিদ্যা অধ্যয়নের গুরুত্ব সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্বটা কি সেটা এখন সমুদ্রবিদ্যা সমুদ্রবিদ্যার মাধ্যমে আমরা এই যে মহাসাগরে সাগর মহাসাগরে যে জাহাজগুলো পরিচালিত হয় যার মাধ্যমে আমরা আমাদের বৈদেশিক বাণিজ্যগুলো সম্পাদন করে থাকি অর্থাৎ ভারী যে পণ্যগুলো এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করা হয় সেটা কিন্তু জাহাজ মাধ্যমে জাহাজ মানে পানিপথ অর্থাৎ জলপথ ব্যবহার করার মাধ্যমে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে এই সমুদ্রবিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা মহাসাগরীয় স্রোতগুলো অনুধাবন করতে পারতে নির্ধারণ করতে পারতেছি এবং সেই স্রোতগুলোকে অনুসরণ করেই আমরা কিন্তু খুব সহজে জাহাজগুলো পরিচালনা করতে পারছি এই যে আমরা এই সমুদ্রবিদ্যার পাঠের মাধ্যমে বা সমুদ্রবিদ্যা আলোচনার মাধ্যমে কিন্তু এই বিষয়ে আমাদের ধারণাটা হচ্ছে এছাড়া দেখো সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ সেখানকার ভূমিরূপ আমাদের যেমন আমরা ভূপৃষ্ঠের উপর যেমন বিভিন্ন ধরনের ভূমিরূপ পেয়ে থাকি সমুদ্রতল দেশে দেখবো কি ঠিক একই ধরনের ভূমিরূপ কিন্তু আমরা সমুদ্রতল দেশে পাচ্ছি এদের সমুদ্র তল দেশের ভূমিরূপ এই সমুদ্র তল দেশের ভূমিরূপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি যে তার অবস্থানটা জানতে পারছি এর ফলে কি হচ্ছে বা আমাদের সেই সম্পর্কটা ধারণা আসতেছে যেটাকে আমরা বলতেছি আহ সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব এখন দেখা এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা এই যে পণ্য আদান প্রদান যেহেতু আমাদের গুরুত্বের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা পণ্য আদান প্রদান বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা এটার ক্ষেত্রে কিন্তু সমুদ্রবিদ্যার গুরুত্বটা সর্বাধিক বা সবচাইতে বেশি যার ফলে কি হচ্ছে যার ফলে আমাদের এর গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে এরপরে লাস্ট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে প্রাকৃতিক ভুলের যে একটা শাখা রয়েছে জীবমন্ডল সেই জীবমন্ডল অধ্যয়নের গুরুত্ব জীবমন্ডলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে জীবমন্ডলের গুরুত্ব তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে আমাদের এই প্রাকৃতিক ভূগোলের একদম নবীনতম শাখা হচ্ছে জীবমন্ডল পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক ভূগোলের নবীনতম কোনটি দিয়ে তোমার জীবমন্ডলের কথা বলতে পারে জলবায়ুবিদ্যার কথা বলতে পারে সমুদ্রবিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা বলতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এটা আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করবা জীবমন্ডল তো জীবমন্ডলের গুরুত্ব বলতে গেলে এখানে যে গুরুত্বটা সর্বাধিক কেননা সকল কিছু সমন্বয়ে যে পৃথিবীতে জীব বসতি স্থাপন করছে বসবাস করছে জীবের সাথে বিভিন্ন মানে জীবের বসতি স্থাপন করা যে সকল উপকরণ সকল উপকরণের সমন্বয়ে জীব বসতি স্থাপন করছে বসবাস করতেছে সেটাকে আমরা জীবমন্ডল বলতেছি অর্থাৎ এর ভিতরে সকল বিষয় আমাদের প্রাকৃতিক ভূগোলের সকল বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে যে কারণে আমরা বলতেছি যে আমাদের এই প্রাকৃতিক ভূগোল অধ্যায়নের গুরুত্ব যদি কথা বলতে চাই তাহলে আমাদের জীবমন্ডলের গুরুত্বের কথাটা চলে আসতেছে তাহলে আজকের ক্লাসের বিষয় আমাদের ছিল প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব আর প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব মানেই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো অধ্যয়নের গুরুত্ব এই কারণে আমরা আলোচনা করার ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো এখানে আমাদের ছিল সেই শাখাগুলো সম্পর্কে আমরা কী ধরনের সেই শাখা থেকে আমরা কী ধরনের সুবিধা পাচ্ছি সেই শাখাগুলো থেকে আমরা কী ধরনের উপকার পাচ্ছি বা সেই শাখাগুলো সম্পর্কে জানার মাধ্যমে আমাদের কোন দিকটা ডেভেলপ হচ্ছে কোন ধারণাটা আমাদের পরিষ্কার হচ্ছে সেই বিষয়গুলো জানলাম তার মানে কি আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের গুরুত্বটাও জেনে গেলাম এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয় এবং আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে